হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব শেফা টুল নিয়ে। তো শেফা টুলটা কীভাবে কাজ করে এবং আমরা শেফা টুল দিয়ে আমরা কী কী টাইপের শেপ তৈরি করতে পারি এবং শেপগুলোকে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি, সব সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে শেফা টুলটা আমরা পাবো, এই যে এখান থেকে, ঠিক এখানে এখানে আপনি ক্লিক করে দেখেন শেফা টুল লেখা আছে। তো এই টুলটা সাপোজ আপনি নিলেন, নেওয়ার পর আপনি কী করবেন, যে সাপোজ আপনি এলোমেলোভাবে একটা জিনিস ড্র করলেন, ঠিক আছে, যেটা করেন আপনি সেটা শেপ অনুযায়ী আপনার সেটা হয়ে যাবে। এখন আপনি সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গুল রাখতেছি, দেখেন আমি ট্রায়াঙ্গুল রাখতেছি একটা, সেটা শেপ অনুযায়ী হয়নি, ট্রায়াঙ্গুলার। তারপর আপনি একটা লাইন শেপ আঁকবেন, সাপোজ আপনার লাইনের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা টান দিবেন, তার লাইন হয়ে গেল। ওকে, তার কথা হলো আপনি যেভাবে আঁকেন না কেন এটা আপনাকে, দেখেন এখন আপনি যে মানে যতই বাঁকা করে আঁকেন, যতই ইয়ে করে আঁকেন কোনো সমস্যা নেই, বাট আপনাকে এটাকে এটা আপনাকে শেপ শেপে নিয়ে যাবে। এখন আপনার কথা হলো যে আমি কি এটি পেন্টুলের মতো ইউজ করতে পারবো কিনা, আসলে এটি পেন্টুলের মতো ইউজ করতে পারবে না, এটা আপনার সাপোজ আমি আমরা পেন্টুলের মতো এবার একটা শেপ ড্র করলাম, দেখেন সেটা কিন্তু হবে না, ঠিক আছে। সে আপনাকে একটা হয় মানে এই চারটা শেপের আন্ডারে সে আপনাকে শেপ দেবে, বাট এর বাইরে ও কিন্তু আর কোনো কিছু ড্র করতে পারবে না, সেটা আপনি যতই ইয়ে করে রাখেন না কেন, ঠিক আছে। সাপোজ আমি দেখেন এটা হয় নাই কারণ এটা ইয়েটা মিলে নাই, আপনাকে কিন্তু একটু মিলাই দিতে হবে। ও আর ও যদি বুঝতে না পারে, টুলটা যদি বুঝতে না পারে সে কোন ইয়েতে, সে কিন্তু নিবে না। ওকে, তো আপনি এমন এমন করে আঁকলেন আঁকলেন কিন্তু সেটা হবে না, কারণটা কারণ সে এই যে কয়েকটা ইয়ে আছে এটা বাইরে যাবে না, রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, সার্কেল, ওকে, এর বাইরেও যাবে না, লাইন শেপ। আচ্ছা, তো শেপার টুলতে আমরা আরো কিছু জিনিস দেখি। সাপোজ আপনি এখানে আপনার আপনি ডিজাইনের জন্য আছে মনো কালার করি, ওকে, আর ওকে আপনি ডিজাইনে সাপোজ এই জিনিসটা আপনি অনেক কিছু আপনি ডিজাইন করেছেন, অনেক কিছু আছে, ওকে আমি ধরে নিলাম, আমরা ধরে নিলাম। তো এখন আপনি দেখতেছেন যে একটা আপনার এখানে মধ্যে একটা প্রয়োজন নাই, আপনার ফিল কালারটা প্রয়োজন নাই, এখন সেক্ষেত্রে আপনি কী কী করবেন, সেক্ষেত্রে আপনি হয়তো এখানে এক্সপ্যান্ড করে আপনি ফিল কালার, অথবা আপনি এখান থেকে হয়তো নান করে দিতে পারেন, ধরে আপনি নান করে দিলেন, ওকে, ফিল কালারটা। বাট আপনি আপনি শেপার টুল দিয়েও এটা করতে পারেন, সেটা হলো আপনি শেপার টুলটা নিলেন, জাস্ট এটা সিলেক্টটা শেপার টুল, যখন আপনি আপনি এক্সিস্টিং কোনো শেপের মধ্যে কাজ করবেন তখন কিন্তু শেপটা সিলেক্ট থাকা যাবে না, তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না, দেখেন এটা এখন কাজ করতেছে না। যখন আপনি এটা সিলেক্ট না করে শেপার টুলটা নিয়ে দেখেন আমি একটু এটাকে ইয়ে করে দিলেন, সে কিন্তু এটা অটোমেটিক্যালি মাঝখানে যে ফিল কালারটা আছে ওটা কিন্তু নান করে দিয়েছে, ওকে, আর ফিল কালারটা নাই, শুধু আমার স্ট্রোক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আরও তাহলে আরেকটা জিনিস দেখি। আপনি এখানে দুইটা, আমি এখানে দুইটা শেপ নিলাম, ওকে, এখন শেপ নেওয়ার পর আমি চিন্তা করলাম যে সাপোজ আমার এখান থেকে আমি এই জিনিসটা বাদ দিয়ে দিব। এখন এটা আমরা হ্যাঁ পাত পয়েন্টটা তুল দিয়ে করতে পারি, ওকে, পাত পয়েন্টটা তুল দিয়ে করতে পারি, তারপরে আপনার এই যে এটা দিলে তো আমার মাস্কটা এটা রিমুভ হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, তারপর আমরা আর কী কীভাবে করতে পারি, আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারি, ওকে, আমরা এটা শেপার টুল দিয়ে করতে পারি, এটা সিলেক্ট না করে জাস্ট শেপার টুলটা নেব, জাস্ট এখানে আমি একটু নির্দেশ করে দেবো, দেখেন এটা রিমুভ হয়ে গেছে মাঝখান থেকে। তো শেপার টুল দিয়ে আপনি যেভাবে আপনি শেপ ড্র করতে পারবেন এবং শেপটাকে শেপ মাইনাসও করতে পারবেন, ওকে, দেন আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলে আপনি আবার আলাদা করতে পারবেন। তো শেপার টুলটা মূলত হলো কি আপনি আপনি হয়তো
আপনি যে এলোমেলো ভাবে যে কোনো শেপ আপনি যাই ড্র করেন না কেন, সে এটাকে আপনার একটা শেপ, একটা শেপের মধ্যে দিয়ে আসবে। মানে আমাদের দেখা গেছে অনেক সময় দেখেন একটা শর্টকাট দেখাই, সাপোজ আমরা অনেক সময় কী করি, আমাদের এভাবে আমরা অনেক সময় এই ধরনের আমাদের ইয়ে প্রয়োজন হয়, শেপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি শেপার টুল দিয়েও কিন্তু এই ধরনের একটা জিনিস ড্র করতে পারেন। এটা রাউন্ডেড হয় নাই এই কারণে, এই কারণে সে রেক্টেঙ্গুলার নিয়ে নিয়েছে। ওকে দেখেন মোটামুটি আপনারা এইভাবে আপনারা ড্র করতে পারেন। তো যাই হোক, এটা ছিল আমার শেফা টুল নিয়ে টিউটোরিয়াল। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।